দৌড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল মঙ্গলবার ইরানের মিসাইল হামলার পর ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দাবি করা হয়, ইরানি হামলা থেকে বাঁচতে দৌড়ে বোম্ব শেল্টারে আশ্রয় নিতে যাচ্ছেন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু একটি করিডোর দিয়ে দৌড়ে কোথাও যাচ্ছেন। এই ভিডিওটি শেয়ার করে একজন লিখেছেন, ইরানের জবাবের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারের ভেতর পালিয়ে যান। তবে এই ভাইরাল ভিডিওটি যাচাই বাছাই করে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৌড়ানোর এই ভিডিওটি অন্তত 3 বছরের পুরনো। এই ভিডিওর সাথে ইরানের হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। উল্লেখ্য, 2021 সালে ফেসবুকে প্রথমবারের মতো এই ভিডিওটি শেয়ার করা হয়। মূল ভিডিওতে ইসরায়েলের সংসদ নেসেটের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে নেতানিয়াহুকে দৌড়াতে দেখা যায়।